গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে কয়েকদিন পরে তারপরে ডেলি ব্লগটা শুরু করলাম, আর সকাল সকাল দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে, তো ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ঘর মোছাটার থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে, মানে আমি তো সকালে হাঁটাহাঁটি করি, মর্নিং ওয়াক করি সেই সাড়ে চারটা দিয়ে। তো হাঁটাহাঁটি করে এসে তারপরে ঘরটা আর কি মুছে দিচ্ছি ঝাড় দিয়ে। আর কি বলতো, আমাদের বাড়িতে যেহেতু আমার দুই শাশুড়ি মা, অনেকেই জানো তো দুই শাশুড়ি মা আমি, তো সবাই মিলে বাসি কাজগুলো করি, তো কাজবাজগুলো ভাগ করে, মানে ভাগ করে বলছি মানে সবাই মিলে ঝিলে করি, একটা একটা করলে হয়ে যায়, অত চাপ পড়ে না। যেমন সকালে উঠান ঝাড় দিলে আর অন্য কাজ করতে হয় না, মানে উঠোন ঝাড় দিতে দিতে দুই শাশুড়ি মা অন্য একটা একটা করে নেয়। তো এরকম করে দেখো আমি আজকে ঘরটা ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে দিয়েছে, তো ঘরটাই রয়েছে পড়ে। তো আমি ঘরটা মুছে, মানে ঝাড় দিয়ে মুছে নিলাম। তো ভাবলাম না অনেকদিন থেকে ব্লগও করি না, তো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তো চলো ঘর দেওয়া, ঘর মোছার থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকো সঙ্গে থাকো। আর অনেকদিন পরে ব্লগটা শুরু করছি, তো চলো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটু যাচ্ছি হচ্ছে দোকানে, আর বাজে হচ্ছে 6টা, দেখো টাকা সাবানতে আর সাবান আনতে, বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। তো ঝিরি ঝিরি তো বৃষ্টি পড়ে যাচ্ছে, আমি কিন্তু ছাতা আনিনি, স্নান করবো তো বাতাসের জন্য আর ছাতাটা আনলাম না। আজকের আকাশটা মেঘলা আকাশ, ভালো লাগছে, একটু হাওয়া হাওয়া, মেঘলা মেঘলা হাওয়া হাওয়া, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। আমাদের গ্যাঁড়া ক্ষেতের অবস্থা দেখো, যে এটা আমাদের গ্যাঁড়া ক্ষেত, মাঝখানে একটা দুটো করে গাছ আছে আর নেই, কি সুন্দর লাগছে ওই জায়গাটা, ওই দিকটা। আর এই যে পাশটা দেখো, এই যে, তো আজকে অনেক দিন পর, হ্যাঁ অনেক মানে মোটামুটি এক সপ্তাহের মতো হবে, এক সপ্তাহ পার হবে, তো যাই হোক আমি এক সপ্তাহই বলছি, এক সপ্তাহ বেশি হবে যদি। আর একটা জিনিস দেখো জোড়া শালিক, এই যে সকাল সকাল জোড়া শালিক দেখা। তো তোমরা কে কে মানো আমি জানি না, আমি কিন্তু খুব মানি জোড়া শালিকটা। তো জোড়া শালিক নমস্কার, পা দুটি তার পরিষ্কার, তারপরে কি বলে কপাল দুটি কালো, আজকের দিনটি ভালো। তো জানি না ঠিক বললাম না ভুল বললাম, তো আমি এদিকে দোকানে চলে আসি। আর এই যে এদিকে দেখো খুব সুন্দর লাগছে, তো আমার একটু সবুজ সবুজ বেশি ভালো লাগে, গ্রামগঞ্জ বেশি ভালো লাগে। দেখো তো চলো দোকান থেকে আগে খরচাগুলো নিই, তারপরে আবার কথা বলছি। কই যাস তোরা, বুঝছা প্রাইভেট, তো কি যেন। তো চলো এই যে খরচা নেওয়া হয়ে গেল, নিলাম হচ্ছে দুটো ম্যাগি আর একটা সাবান, আর একটা 10 টাকা দামের সাবের প্যাকেট, আর যে 20 টাকা ফেরত নিলাম, এখানে মোট 30 টাকার খরচ, আর যে 20 টাকা ফেরত নিলাম। কি একটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে আমি অনেকদিন পর ভিডিও করছি, এক সপ্তাহের মতো হবে মোটামুটি। তো আজকে শুরু করলাম ডেলি ব্লগ, তো জানি না কতটা শেয়ার করতে পারবো। তো চলো ঘরে যাবো, আগে ঘরে গিয়ে স্নানটা করি, স্নানটা সারি, তারপরে। আর আজকে হলো কি বার, মঙ্গলবার। তো চলো একদম বাড়িতে গিয়ে তারপরে আবার স্নান দান করে তারপরে কথা হবে। তো
মগে দুটো ঘরে নিয়ে যাই টাকাটা, তারপরে হচ্ছে স্নান করবো। কি গো বাবা সব শেষ, রাখো তো। ওই যে দেখো আরেকজন নিম পাতা খাচ্ছে সকাল সকাল, বাবা ইয়ে নিল, মা নিয়ে গেল নিম পাতা, দিল না ম্যাগি দুটো রাখো তো। তো চলো স্নান টান করে তারপরে আমি আসি। তো বন্ধুরা দেখো অনশনা হচ্ছে ম্যাগি খাচ্ছে পড়তে বসে, তো এখন কিন্তু বাজে হচ্ছে 8টা, পড়তে আর বসে বসে কোথায়, জাস্ট হোমওয়ার্ক করতে বসালাম আর বলছে মা আমার খিদা পেয়ে গেছে আমাকে খেতে দাও। তো ম্যাগি করে দিলাম, এখনও হোমওয়ার্ক করা কমপ্লিট হয়নি। আর যে দেখো খেতে বসে ওর কত দুষ্টুমি, মামাম আই বুঝছো। তো আমার মামামের কিন্তু স্নান করা হয়ে গেছে, ছি 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 ছি, আমার অনশনের স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন হোমওয়ার্ক করতে বসছে। পড়োনি এখনো? গুড মর্নিং বলো সবাইকে, পাপা করছো, এদিকে তাকাও শোনা, এই শোনা বলো গুড মর্নিং, এইদিকে তাকে বলতে হয়, তাকে বলতে হয়। ও একটা হোমওয়ার্ক কর, এটা হোমওয়ার্ক কথা, এটা তো বাড়ির খাতা, স্কুলের হোমওয়ার্ক। তো চলো অনশনা, তো এই দেখো ও ম্যাগিটা একটু ছুপ ছুপ করে খেতে ভালোবাসে, মানে ঝোল ঝোল, ওই যে দেখো ঝোলটা এখন খাবে। কোথায় বাবা, গুড মর্নিং বলো তো, ভালো করে বলো, এদিকে তাকে বলো, ছি ছি ছি। আর গলায় এটা কি পড়েছে দেখো, হাতে সুতো গলায় মালা, কে দিচ্ছে তোমাকে বলো, সবাইকে বলো, তাতাই। তাতাই কোথার থেকে আনছে? ভোলেবম, ভোলেবম মন্দির থেকে না, শোনা একবার গেছিল, কবে কালকে গেছে। তো তুমি বাকিটা খাও, এই জুস স্যুপটা খেয়ে নাও, খাবে না জুস, না জুস না বাবা, জুসই তো, হ্যাঁ জুসটা তো। খেয়ে নাও শোনা, এটা জুস আর ম্যাগি খাও। তো গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা, আর সকালে স্নান তারপরে বাসে যা যা থাকে সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। আর তো তোমরা তো জানোই অনেকে, আর যারা জানো না তাদের জন্য বলছি, আমি কয়েকদিন থেকে ব্লগটা করিনি, তো আজকে ব্লগটা আবার শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন। আর কি বলতো, কয়েকদিন আগে বলছিলাম যে একটু ঝামেলার মধ্যে রয়েছি, তো ঝামেলাটা এখনও কমপ্লিট হয়নি, আরও দুদিন লাগবে, আজকে আবার কালকে আর একটা ঝামেলা রয়েছে, বড় ঝামেলা। তো তারপর থেকে আশা করছি ভালোভাবে ব্লগটা করতে পারবো। ঝামেলা বলতে কি বলতো, হ্যাঁ ঝামেলাই, আমার কাছে ঝামেলা, হ্যাঁ তো সেই সবের জন্যই ডেলি ব্লগটা আর কি করতে সমস্যা হচ্ছে আর কি। তো আর কয়েকটা দিন তারপরে আমি ডেলি ব্লগ করতে পারবো। তো চলো, সকালে এখনও কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট ওয়াইন খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই তো সকালে চা খাচ্ছে না, কয়েকদিন থেকে চা খাচ্ছে না, আর আমারও তো খাওয়া যাবে না, আর বাড়িতে সবাই খাচ্ছে, এখনও কেউ ঘুমোচ্ছে, তো এরকমই চলছে। আর আমি যেটা এখন খাবো সেটা হচ্ছে নিম পাতা, তো চলো নিম পাতাটা খেয়ে নিই। তো মাঝখানে না কয়েকদিন খাইনি, আজকে থেকে, আজকে নয় কালকেও খেয়েছিলাম সোমবারে, তো চলো নিম পাতাটা খাই। আর অয়েন্টকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিই, ওই দেখো এখনও দুষ্টুমি করে খাচ্ছে, এই যে দেখছো। আর তোমাদের দাদা ভাই দেখো ঘুম থেকে উঠলো, উঠে স্নান টান করে এখন আবার শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি গো, হ্যাঁ
ওই যে দেখো সকালের খাবার দাবার চলছে। আজকে আমাদের সকালের খাবারে হয়েছে ব্রেকফাস্ট আর কি, রুটি পটল আর আলু ভাজা, এই হচ্ছে সকালের খাবার দাবার। আর তোমাদের দাদা ভাইকে দেখো খেতে দিলাম। আর আমাদের বাড়িতে একটা জিনিস লক্ষ্য করছো, এই দেখো সবাই হাতে এক গাদা গাদা সুতো বাঁধছে। আমি বাঁধবো গো, আমাকে তো বাঁধতে দিলে না। আমার এই সুতো বাঁধলে জায়গাটা কেমন হয়ে যায় না, ঘা হয়ে যায়। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হোক। অনেশনাকে স্কুল থেকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে অনেশনাকে ঘুম পাড়ায় দিলাম, তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে বিকেলবেলায় উঠে বিকেলের যে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে বসে গেলাম একটা ব্লাউজ সেলাই করতে। তো ব্লাউজটা কয়েকদিন থেকেই ভাবছি সেলাই করব করব, তো আজকে অত কিছু না ভেবে একদম বসেই গেছি সেলাই করতে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের ব্লগটা এখানে রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।